আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন খান আর আপনারা দেখছেন হিস্ট্রি বাই নাজনীন খান। আজকে ভিডিওতে ইতালির ভিসা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাবো। আপনারা অনেকে জানতে চেয়েছেন ইতালিতে ভিসার নতুন আইন পাস হয়েছে কিনা, যেখানে উল্লেখ করা আছে এগ্রিকালচার ভিসা এখন স্পন্সর ভিসার থেকেও সুযোগ সুবিধা অনেক বেশি। আপনারা যারা জেনেছেন ইতালিতে ভিসার নতুন আইন পাস হয়েছে এবং এগ্রিকালচারের সুযোগ সুবিধা এখন স্পন্সরের থেকে অনেক বেশি, তারা যদি এই ইনফরমেশন বেসিসে চলেন তাহলে ইন ফিউচার অনেক বড় ভুল সিদ্ধান্ত নেবেন। আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনারা ইন ফিউচারে ভুল সিদ্ধান্ত না নেন এবং আপনাদের জীবনে কোনো বিপদ না ডেকে আনেন। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো, যাতে করে এই ইনফরমেশনটি নিয়ে আপনারা বিভ্রান্ত না হন, অর্থাৎ এই ইনফরমেশনটুকু কতটুকু সঠিক এবং সঠিক না তা জানাবো আজকের ভিডিওতে। এই খবরটিতে বলা হয়েছে মৌসুমি কাজ কিংবা সিজনাল বসবাসের অনুমতি কিভাবে আপনি বাড়াবেন, সেই সাথে সিজনাল কাজ থেকে আপনি রেগুলার কাজের জন্য আবেদন করবেন, অর্থাৎ সিজনাল স্টে পারমিট থেকে আপনি একটি রেগুলার স্টে পারমিটের জন্য আবেদন কিভাবে করবেন বা নবায়ন কিভাবে করবেন। প্রথমে যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে 2021 সালে কৃষিকাজের জন্য সমস্ত নিয়ম, অর্থাৎ আপনি মৌসুমি বসবাসের অনুমতির সম্প্রসারণ কিভাবে করবেন, অর্থাৎ আপনার কাজের মেয়াদের সম্প্রসারণ কিভাবে করবেন, মেয়াদ কিভাবে বাড়াবেন। এরপরে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে আপনি মৌসুমি কাজের আবেদন থেকে কিভাবে স্থায়ী কাজের আবেদনের জন্য, অর্থাৎ অধীনস্থ কাজ যেটাকে আমরা সাবঅর্ডিনেট কাজ বলি, অর্থাৎ কৃষিকাজ ছাড়া অন্য কাজের অনুমতি চেয়ে কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়টি বলা হয়েছে। ইতালিতে কাজ কিংবা বসবাসের জন্য যে অনুমতির কার্ডটা দেওয়া হয় বা ডকুমেন্টস দেওয়া হয় সেটিকে বলা হয় পেনমেসো দি সোজনো, যাকে আমরা ইংলিশে বলতে পারি স্টে পারমিট কিংবা রেসিডেন্স পারমিট। এটাকে আমরা গ্রিন কার্ড বলবো না, কারণ গ্রিন কার্ড হচ্ছে আমেরিকার ডকুমেন্টসের নাম। কাজের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে লেজিসলেটিভ ডিগ্রি 286/98 অর্থাৎ 1998 সালের 286 নম্বর একটি অধ্যাদেশে বলা হয়েছে যে যদি কোনো বিদেশি নাগরিক এখানে এসে কাজ করে, অর্থাৎ ইতালিতে এসে কাজ করে, তাহলে নিয়োগকর্তা চাইলে তার মেয়াদ বাড়াতে পারে আর সেই মেয়াদ সর্বোচ্চ 9 মাস হবে। এই আইনটিতে আরও যে বিষয়টি উল্লেখ করা আছে সেটি হচ্ছে একজন নন ইউই কর্মী, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যে কর্মী যারা ইতালিতে এসে কাজ করবেন তাদের আর নিজের দেশে ফেরত যেতে হবে না, যদি তাদের নিয়োগকর্তা তাদের কাজের যে সময় অর্থাৎ মেয়াদ সেটি বাড়িয়ে দেয়। এরপর যে দ্বিতীয় বিষয়টি ছিল সেটি ছিল যে মৌসুমি বসবাসের পারমিট নবায়ন কিংবা মৌসুমি বসবাসের যে অনুমতি সেটি থেকে আপনি অধীনস্থ কাজের অনুমতি কিভাবে নেবেন। মৌসুমি বসবাসের পারমিটের নবায়নের বিষয়টি হচ্ছে আপনি কৃষিকাজ থেকে অধীনস্থ কাজ করার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করবেন, আর সেজন্য আপনার কী কী লাগবে এবং কী করতে হবে সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে। কৃষিকাজ থেকে অধীনস্থ কাজ করার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করার বিষয়টি 5 নভেম্বর 2013 সাল পর্যন্ত ছিল না, অর্থাৎ এই বিষয়টি এসেছে 2013 সালের 5 নভেম্বরের পরে। তাহলে আমরা জানতে পারলাম যে কৃষিকাজ থেকে অধীনস্থ কাজে স্থানান্তর বা নবায়নের জন্য যে বিষয়টি আমরা জানতে পেরেছি এটি কোনো নতুন আইন নয়, এই আইনটি 2013 সাল থেকে চলে আসছে। এখন আপনাদেরকে জানাবো সিজনাল অর্থাৎ মৌসুমি বসবাসের পারমিট নবায়ন কিভাবে করবেন কিংবা মৌসুমি বসবাসের পারমিট আপনি স্থানান্তর কিভাবে করবেন রেগুলার স্টে পারমিটের জন্য। এর জন্য আপনার প্রথমে যেটি দরকার হবে সেটি হচ্ছে একটি নতুন কাজের কন্ট্রাক্ট, আর সেই কাজের কন্ট্রাক্টটি হবে কৃষিকাজের, অর্থাৎ আপনাকে নতুন একজন নিয়োগকর্তা খুঁজতে হবে যে কিনা আপনাকে নতুন করে একটি কন্ট্রাক্ট করবে। এই ক্ষেত্রে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার প্রথম যে কৃষিকাজের কাজের কন্ট্রাক্টটি সেটি কিন্তু এক্সপায়ার হলে হবে না, অর্থাৎ তার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার নতুন নিয়োগকর্তা খুঁজে নতুন কাজ খুঁজতে হবে। এরপর আপনার নতুন নিয়োগকর্তা কাজের কন্ট্রাক্ট সাইন করার 24 ঘন্টার মধ্যে শ্রম মন্ত্রণালয়ের শ্রম কর্তৃপক্ষের কাছে ইউনিল্যাভ কমিউনিকেশন করবে। আপনারা এখন যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউনিলভ ফর্ম, আর এটাই হচ্ছে ইউনিলভ কমিউনিকেশন, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করে নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের শ্রম কর্তৃপক্ষের নিকট পাঠাবে। 2012 সালে একটি অধ্যাদেশ জারি করা হয় যেখানে বলা হয়েছে কোনো বিদেশি শ্রমিক যদি রেগুলার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে চায় তাহলে নিয়োগকর্তাকে অবশ্যই ইউনিলভ কমিউনিকেশন করতে হবে শ্রম মন্ত্রণালয়ের সাথে। আপনার নতুন নিয়োগকর্তার ইউনিলভ কমিউনিকেশন সম্পন্ন হয়ে গেলে সেই ইউনিলভ কমিউনিকেশনের পেপার, কাজের কন্ট্রাক্ট, আপনার অন্যান্য ডকুমেন্টস, একটি স্ট্যাম্প সহ আপনি স্থানীয় একটি পোস্ট অফিস থেকে একটি কিট ফিল আপের মাধ্যমে, অর্থাৎ কিছু ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার ডকুমেন্টসটি আপনি সেন্ড করবেন ইমিগ্রেশন অফিস অর্থাৎ সেন্ট্রাল পুলিশ স্টেশন, যেটাকে আমরা কস্তুরা বলি, সেখানে।
যেহেতু ইতালি সরকার সিজনাল স্টে পারমিটের মেয়াদ বাড়ানো সহ এটাকে কনভার্ট করার একটা সুযোগ দিচ্ছে, অর্থাৎ নর্মাল বা রেগুলার স্টে পারমিটে কনভার্ট করার একটা সুযোগ দিচ্ছে, তাহলে আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন এটা তো অনেক ভালো একটা খবর কিংবা সুখের একটা খবর। আসলে ব্যাপারটা মোটেও তা না, কারণ আমরা এখানে যারা আসছি তারা কিন্তু আসলে কৃষিকাজ করার জন্য আসি না, আমরা জাস্ট একটা ভিসা নেওয়ার জন্য অন কাইন্ড অফ কন্ট্রাক্টের মতো একটা ব্যাপার করে থাকি, কিন্তু আমরা কিন্তু এসে এখানে কৃষিকাজ করি না। সেক্ষেত্রে আপনার যে মালিক তার চেহারাও কিন্তু আমরা দেখি না, আসলে কে আমাদেরকে কাজের কন্ট্রাক্টটা দিয়ে ভিসাটা দিল। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হবে যে আমাদের যখন 9 মাস পার হয়ে যাবে বা 6 মাস পার হয়ে যাবে, আমরা কিন্তু এটা মেয়াদ বাড়াতে পারবো না কিংবা মালিক আমাদের মেয়াদ বাড়াবে না, কারণ আমরা তো শুধু ভিসা পাওয়ার জন্য কন্ট্রাক্টটা করেছি, কাজের জন্য না। আপনার প্রথম কাজের কন্ট্রাক্টটি যদি এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কাজের কন্ট্রাক্ট করতে পারবেন না। আপনার প্রথম কাজের মেয়াদ থাকা অবস্থায় আপনাকে নতুন কাজের কন্ট্রাক্ট করতে হবে, আর যদি আগের মেয়াদ শেষ হয়ে যায় কাজের, তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে গেলেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিজনাল ভিসার কাজের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন আপনি অবৈধ হয়ে যাবেন, আর স্পন্সর ভিসা যদি আসেন আপনি, আপনার সেখানে কাজের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আপনি অবৈধ হচ্ছেন না। এটাই এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আপনারা কিন্তু ভুল করে এই রিস্ক নেবেন না, কারণ আমরা তো আসলে কাজের উদ্দেশ্যে এখানে আসি না, আমরা জাস্ট একটা কন্ট্রাক্ট করি ভিসা পাওয়ার জন্য। তো এটা অনেক বড় একটা রিস্কি একটা ব্যাপার যে আপনারা ভাববেন যে না, যেহেতু এটা মেয়াদ বাড়ানো যায় কিংবা ট্রান্সফার করা যায় সিজনাল থেকে নন সিজনালে, তাহলে তো এগ্রিকালচার ভিসাতেই আমরা আসতে পারি। কিন্তু না ভাই, এটা অনেক বড় একটা রিস্কের ব্যাপার। সরকার সুযোগ দিয়েছে ঠিকই, কিন্তু এই সুযোগগুলো পাওয়া অনেক কঠিন একটা বিষয়। আপনারা বুঝে শুনে ডিসিশন নেবেন সবসময়। আজকে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা কোনো ভিডিও দেখে অনুগ্রহ করে বিভ্রান্ত হবেন না, আপনারা নিজেরা কোনো ওয়েবসাইটে গিয়ে বিষয়টি যাচাই করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।